হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল কম্পিটিটর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেইন এক্সামটা হলো 2018 কনস্টেবল মেইন এক্সাম, সেটার রেজাল্ট কবে দেবে এবং ফাইনাল কাট অফ কত কি হবে সেটা নিয়ে আজকে আলোচনা। রেজাল্ট কবে দেবে এবং ফাইনাল কাট অফ কত হতে পারে সেই সম্পর্কে পুরো তথ্য জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বন্ধুরা, অফিসিয়ালি কোনোরকম রেজাল্ট ডেট এখনও ডিক্লেয়ার হয়নি, তবে আগস্টের সেকেন্ড উইক রেজাল্ট বেরোচ্ছে, এইটা তোমরা নিশ্চিত থাকতে পারো। এখন তোমরা অনেকেই বলতে পারো রেজাল্ট তো খুব তাড়াতাড়ি দেওয়ার কথা, কারণ জয়নিংয়ের একটা প্রেশার আছে, তারপরে হাইকোর্টের একটা রুলস আছে, তো যে খুব তাড়াতাড়ি জয়নিং করাতে হবে কনস্টেবল। কিন্তু এটাও যেমন ঠিক কথা, তেমনই এটাও মানতে হবে যে সব কিছু এক্সামের একটা প্রসিডিওর আছে, কারণ এক্সাইজের একটা এক্সাম হয়েছিল, সেটার রেজাল্ট এখনও বেরোয়নি। তো সেটার রেজাল্ট যতক্ষণ না বেরোচ্ছে, কনস্টেবলের রেজাল্ট আমার মনে হয় না বার হবে। কারণ একজন ক্যান্ডিডেট যদি কনস্টেবলে জয়েন করে যায়, তারপরে সে গিয়ে এক্সাইজে জয়েন করে, সেই ছেলেটা এক্সাইজেও পাস করতেই পারে। তো সেই ছেলেটা যখন এক্সাইজে পাস করছে, তো ক্যান্ডিডেটটা চলে যাবে এক্সাইজে, তখন কিন্তু কনস্টেবলের ওই সিটটা ফাঁকাই থেকে যাবে। তো কনস্টেবলের ওই সিটটা যদি ফাঁকা থেকে যায়, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের কাছে একটা অসুবিধার কারণ, কারণ তাদের একটা রিক্রুটমেন্ট প্রসেসে কতজন জয়েন করলো সেটা কিন্তু শো করতে হয়। তাই বলছি রেজাল্ট নিয়ে তোমরা একদম টেনশন করো না, কারণ আগস্টের সেকেন্ড উইক তোমরা রেজাল্ট পাচ্ছ। আর রেজাল্টের জন্য টেনশন করতে গিয়ে যদি 4th আগস্টের প্রিলিমিনারি কনস্টেবল 2009 এক্সামটা বাজে হয়ে যায়, সেই দিকে নজর রাখো, কারণ এক্সামের জন্য খাটো, এটা রেজাল্ট তোমাদের কারোর হাতে নেই। পরীক্ষা দেওয়া হয়ে গেছে, রেজাল্ট যার যে নাম্বার পাবে সেই নাম্বারের উপর বেসিস করে রেজাল্ট তৈরি হবে। তো রেজাল্ট কারোর হাতে নেই, কিন্তু সামনের প্রিলিমিনারি যে এক্সামটা আছে সেটা কিন্তু তোমাদের হাতে আছে। তো সেটা যত ভালো করে দেওয়া যায় সেটা নিয়ে ভাবো, হ্যাঁ, রেজাল্ট নিয়ে এত চিন্তা করো না। আর বাকি থাকছে কাট অফ। কাট অফ নিয়ে আলোচনা করতে গেলে যেটা প্রথমে আসছে, 2016 একটা পরীক্ষা হয়েছিল কনস্টেবলের, আর এখন 2018 পরীক্ষাটা হয়েছে। তো 2016 আর 2018 পরীক্ষার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে। প্রথমে যদি বলি ভ্যাকান্সির ডিফারেন্স, ভ্যাকান্সিতে আগেরবার ছিল 4282টা ভ্যাকান্সি ছিল, আর 2018 আছে 5702টা ভ্যাকান্সি। তো আর আগেরবার 2016 যে প্রসিডিওরটা ছিল, সেখানে ফার্স্টেই ছিল পিএমটি অ্যান্ড পিটি, মানে মাঠে গিয়ে দৌড় কমপ্লিট করা আর মেজারমেন্ট কমপ্লিট করা। আর 2018 কিন্তু এক্ষেত্রে প্রিলিমিনারি একটা এক্সাম হয়েছিল, সেখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ছেটে গেছিলো, আর পড়ে ছিল মাত্র পিএমটি পিএটি দিয়ে মনে হয় পাশ করেছিল 25,000 মতো, যার মধ্যে মেইন এক্সাম দিয়েছে 23,000 মতো। তো 23,000 এই বছর মেইন এক্সাম দিয়েছে। আরেকটা হিউজ ডিফারেন্স হচ্ছে কি, এক্সাম প্যাটার্নে, মেইন এক্সাম প্যাটার্নে যে ডিফারেন্সটা হয়েছে, আগেরবার 60টা কোশ্চেন ছিল, প্রতিটাই 1.5 নম্বর করেছিল, 60 × 1.5, তো 90 মার্কসের এক্সাম ছিল রিটার্ন এক্সামটা, 90 মার্কসের হয়েছিল, আর ইন্টারভিউ ছিল 10 মার্কসে। আর এই বছর কিন্তু 85টা কোশ্চেন ছিল, 1 নম্বর করে 85 নম্বর, আর 15 নম্বরের ইন্টারভিউ। তো নিঃসন্দেহে এবছর কাট অফ অবশ্যই কম যাবেই যাবে। এখানে যে কাট অফটা আমি প্রেডিক্ট করেছি সেটা ইন্টারভিউ কলের জন্য, আর এটা মনে রাখবে এটা কিন্তু ম্যাক্সিমাম কাট অফ। জেনারেলের জন্য 35, ওবিসির জন্য 33, এসসির জন্য 31, আর এসটির জন্য 28, এটা ম্যাক্সিমাম কাট অফ, এর ওপরে কাট অফ যাবে না ইন্টারভিউ কলের জন্য আমি বলছি। আর এরপরে ধরে রাখো ইন্টারভিউ কলের জন্য আর 10 মার্কস, ইন্টারভিউতে আরও 10 মার্কস পেতে হবে, তাহলে ফাইনাল কাট অফ তোমরা ধরে নিতে পারো প্রতিটার সঙ্গে 10 যোগ করে, ইউআরের জন্য 45, ওবিসির জন্য 43, এসসির জন্য 41, এসটির জন্য 38, এটাই কিন্তু ফাইনাল কাট অফ যাবে। তো এর বেশি কাট অফ যাবে না, তোমরা নিঃসন্দেহে ভালো করে পড়ে নেক্সট 2019 এক্সামটা দাও। যেই এই কারণে কিন্তু আমার এই ভিডিওটা তৈরি করা, এই ভিডিওটা তৈরি করার কারণ হচ্ছে তোমরা 2018 রেজাল্টটা নিয়ে খুব বেশি টেনশান করছো কী হবে না হবে, কারণ ওটা নিয়ে ভেবো না, ওটা তোমাদের কারোর হাতে নেই, যেটা আছে সেটা নিয়ে ভাবো। প্রিলিমিনারি 4th আগস্ট এক্সামটা ভালো করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।